যেই লোকটা বাংলাদেশের ব্যাংকের টাকা বিদেশ ব্যাংকে তার অ্যাকাউন্টে জমা করেছিল, সেই দিনে যদি বাইতুল মুকাররমের সামনে স্কোয়ারে তার হাতটা কেটে যদি পুরো পৃথিবীকে দেখানো হতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের সব নেতাগুলো সেই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে তাওবা করে আল্লাহর ওলি হয়ে যেত, চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবীজি মক্কা এবং মদিনাতে কি দিয়ে বিচার করতেন? আওয়াজ দিতে হবে, কোরআনের বিচার হলো ইনসাফ ভিত্তিক বিচার, ঠিক কিনা? কোরাইশ বংশের মহিলা চুরি করলো, বিশ্বনবীজি কোন বংশের? আওয়াজ দেন না কেন? সবাই মনে হয় জানে না কোন বংশে, কোরাইশ বংশে বিশ্বনবীজির জন্ম। কোরাইশ বংশের মহিলা চুরি করলো, হাজার হলেও যদি নিজের দলীয় লোক হয় এইটারে মাফ করে দেয়, আর অন্য দলীয় লোক কোনো খারাপ কাজ না করলেও তারে ধরে ধরে রিমান্ডে নেওয়া হয়, চিল্লা বলেন ঠিক কিনা? তো এই জন্যে বিশ্বনবীজি বিচার করলেন কুরাইশ বংশে। বিশ্বনবীজির কাছে খবর এলো যে একজন মহিলা চুরি করছে, তো এই মহিলাটার বিচার করতে হবে। বিশ্বনবীজি বললেন হ্যাঁ, হাত কেটে দাও। কোরআনের আইন কি? আওয়াজ দিতে হবে, এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না? যতদিন এই আইন বাংলাদেশের ভিতরে চালু হবে না ততদিন এই সমস্ত গরিব দুঃখীদের ব্যাংকের টাকা বিদেশ ব্যাংকে গিয়ে জমা হবে। আর হাত কাটার আইন যখন চালু হয়ে যাবে, যে লোকটা বাংলাদেশের ব্যাংকের টাকা বিদেশ ব্যাংকে তার অ্যাকাউন্টে জমা করেছিল, সেই দিনে যদি বাইতুল মুকাররমের সামনে স্কোয়ারে তার হাতটা কেটে যদি পুরো পৃথিবীকে দেখানো হতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের সব নেতাগুলো সেই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে তাওবা করে আল্লাহর ওলি হয়ে যেত, চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু না, চুরি করেও তারা মাফ পেয়ে যায়, এই জন্য চুরি বাংলাদেশ থেকে এখনো যায় নাই। গেছে গেছে? আওয়াজ দিতে হবে, যায় নাই। তো এই জন্যে বিশ্বনবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু কোরআন দিয়ে বিচার করা শুরু করলেন, হাতটা কেটে দাও। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিচার করছেন যে মহিলার, এই মহিলাটা হলো কোরাইশ বংশের মহিলা, আপনি কোরাইশ বংশের মহিলার বিচার করবেন, নিজের বংশের লোক নিজের বংশের মানুষ, আপনি কোরাইশ বংশের মহিলার বিচার করলেও একটু শর্ট করে দেন, কারণ চুরি করলে যেহেতু হাত কাটতে হয়, হাত কাটার দরকার নাই, আপনি কষ্ট করে ওই কোরাইশ বংশের মহিলার আঙ্গুল কেটে দেন, কারণ নিজের বংশের মানুষ, নিজের বংশের মানুষের যদি হাত কাটেন মান সম্মান থাকে না, ঠিক কিনা? মান সম্মান কমে যাবে, আপনি হাত কাইতেন না। বিশ্বনবীজি বললেন তাই নাকি? কার এত বড় সাহস, কে কোরআনের আইনের বিপক্ষে কথা বলে, কার এত বড় সাহস? তোমরা শুনে নাও, এইটা হলো কোরআনের আইন। নিজের ছেলেরে চেনে না, নিজের মেয়েরে চেনে না, নিজের বিবিরে চেনে না, নিজের বংশের চেনে না, কোরআন চিনে একজনকে, তিনি কে? এই কোরআনের আইন হলো এমন আইন, এই কোরআন দিয়ে যখন যারা বিচার করে, নিজের ছেলে নিজের বাবা নিজের মা নিজের আত্মীয়র স্বজনের দিকে কখনো তাকাই না। আমি এই কোরআনের আইন দিয়ে মক্কা চালায় মদিনা চালায় আজকে কুরাইশ বংশের মহিলা যদি চুরি না করে, আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য আমার মেয়ে ফাতেমার হাত দুটোকেও আমি কেটে দিতাম। এইটা হলো কোরআনের আইন। কোরআনের আইন কখনো নিজের ছেলেও ছাড় পায় না, নিজের মেয়েও ছাড় পায় না, চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন ছাড়া যখন মানুষের বানানো আইন চলবে, যে দেশে যারা চুরি করবে, ডাকাতি করবে, আহাজারি করবে, সন্ত্রাস, এই লোকগুলার কোনো বিচার হবে না। আর যারা নিরাপরাধ ওদেরকে ধরে ধরে কারাগারে বন্দী করা হবে, রিমান্ডে নেওয়া হবে, চিল্লা বলেন ঠিক কিনা?